আসরে প্রথমেই মা ও বোনেদের জানাই প্রীতি শুভেচ্ছা ও আমার ভালোবাসা মা বোনেরা একটা কথা অনেক ছোট থেকে জানেন আমাকে খুব পীড়া দিত মানে যন্ত্রণা দিত আপনাদেরও কাউকে কাউকে দেয় তো দেয় না ঠিক ভর্তি করার সময় বাবা বলতো হাঁ হাঁ বিজ্ঞান বিভাগে ভর্তি হতে হবে না অত পারবি না আমি বেশ দেখেছি আমার তুতো ভাইদের বা তুতো দাদাদের দিব্যি অঙ্ক নিয়ে পড়তে দেওয়া হচ্ছে আমাদের বেলায় যত আপত্তি এই তোরা অঙ্ক নিয়ে পড়ে কি করবি যেন আমরা কোনোভাবেই মাথা একটা নিয়ে জন্মায়নি তা আপনাদেরও কারু কারু শুনতে হয়েছে বইকে কখনো অঙ্ক নিয়ে বসলেই বলেছে আরে দাদাকে দিয়ে দেখিয়ে নে দাদা সব জানবে আমার থেকে হয়তো বড় দাদা দু তিনি সব জানবেন আমি যেন এক গাধা এই যে ধারণা এইগুলো যখন মনের মধ্যে খুব যন্ত্রণা দিত ছোটবেলা থেকেই ভাবতাম কবে এর সত্যিকারের উত্তরটা খুঁজে পাবো আজকে আসরে না সেই সুযোগটাই পেয়ে গেলাম হ্যাঁ মা বোনেরা খুব ভালোভাবে শুনুন আজকের আসরে এমন একজন মানুষকে আমরা আমাদের আসরে পেলাম তিনি হলেন ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বর্তমানে নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার আছে না সেখানে তিনি প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আছেন তো কথায় কথায় একদিন আলাপ প্রসঙ্গে বলেছিলাম আচ্ছা এই যে অঙ্ক নিয়ে পড়া বিজ্ঞান নিয়ে পড়া এই সমস্ত ব্যাপারে মেয়েদের এত বাধা কেন এটা কি সত্যি সত্যি আমরা পারি না তো উনি না ভীষণ বললেন যে আমার অনেক অনেক বলার আছে আপনাদের আসরে একদিন আসি তো আজকে তাকে পেয়েছি আসুন আপনাদের পক্ষ থেকে এবং আসরের পক্ষ থেকে প্রথমেই তাকে অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় ধন্যবাদ নমস্কার বুঝলেন তো আমাদের যন্ত্রণার কথা তো আপনার কাছে এর একটা হাল আমরা খুঁজে পেতে চাই অনেকের মনে মনে এই যন্ত্রণাটা গুমড়ে আজকে মরেছি আমরা আমরা যেমন ছোটোবেলায় মরেছি এখনকার ছাত্রীদেরও কিন্তু প্রায় সময়ই শুনতে হয় বিজ্ঞান নিয়ে কী পড়বি কত দূর এগোতে পারবি যেন মেয়েরা বিজ্ঞান নিয়ে এগোতে কিছুতেই পারে না তাদের নাকি সেই বুদ্ধিটুকুই নেই হ্যাঁ পরিসংখ্যানগত দিক থেকে দেখলে কথাটা একেবারেই ঠিক মেয়েরা অনেকটাই পিছিয়ে যেন বিজ্ঞানের চর্চা যেন পুরুষে এক এর পিছনে দায়ী নিশ্চয়ই জিন নয় তার কারণ সামাজিক প্রভাব আজকে আমরা চেষ্টা করব সেটা সম্বন্ধে আপনাদের কাছে তুলে ধরতে ইতিহাসটা ইতিহাস ঘাটলে দেখা যাবে তুচ্ছ নারীর মেধা মননার জ্ঞান অনেক সময় পরাক্রমশালী পুরুষতন্ত্রের কাছে নিতান্ত অশনীয় হয়ে উঠেছে বিশেষত সে নারী যদি বিজ্ঞানমনস্ক মনস্ক হয় আর মুক্তবুদ্ধি চর্চাকারী হয় তাহলে তো কোনো কথাই নেই প্রথমে শুরু করি হাইপেশিয়াকে দিয়ে হাইপেশিয়াকে হত্যা করা হয়েছিল চারশো পনেরো খ্রিস্টাব্দের মার্চ মাসে হাইপেশিয়া একসাথে ছিলেন অনিন্দ সুন্দরী আর বিদুষী এই সত্যিকারের মণিকাঞ্চন যোগ তাকে বলা হতো পরমাসুন্দরী আফ্রদিতির দেহে প্লেটোর আত্মা যেন কোন দেশের মেয়ে ইনি গ্রীষ্মের মেয়ে আচ্ছা আচ্ছা এই মহিলা সারা জীবন অবিবাহিতা থেকে নিজেকে নিয়োজিত করেন বিজ্ঞানের নিবিড় সাধনায় চারশো পনেরো খ্রিস্টাব্দে সেই সময়কালীন সেই সময়কালীন আচ্ছা তিনি বিশেষ সময় দেশের বাইরে গিয়েছিলেন শিক্ষার জন্য সেই সময় তারপর দেশে ফিরে এসে গ্রহণ করলেন আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের গণিতজ্ঞের পদ যে গণিত নিয়ে আপনি এত ভীতি কথা বলছেন তিনি শুধুমাত্র গণিত পড়াতেন তা নয় গণিত জ্যোতির্বিদ্যা দর্শন আর মেকানিক্সের মতো বিভিন্ন জটিল জটিল বিষয়গুলো পড়াতেন আচ্ছা দূর দূরান্ত থেকে ছাত্ররা শহরে শুধুমাত্র তার বক্তৃতা শুনতে আরেক জি আন্দ্রিয়া গ্রন্থাগারে এক বিশাল কক্ষে প্রতি সন্ধ্যায় সর্বসাধারণের জন্য হাইপেশিয়া বক্তৃতা দিতেন তখনকার দিনে তার বক্তৃতা শুনতে পয়সা খরচা করতে হতো আচ্ছা প্রত্যেকের জন্য দর্শনই ছিল একটি মোহর একটি মোহর বাহ কে না আসতেন তার কাছে অরেস্টের মতো গভর্নর থেকে শুরু করে সাইরিনের সিনেসিয়াসের মতো খ্যাতনামা খ্রিস্টান বিশপ সবাই ছিলেন তার ভক্ত তার বক্তৃতায় উঠে আসতো প্লেটো অ্যারিস্টটলের দার্শনিক কাজকর্ম তিনি তাদের পর্যালোচনা করতেন দূর থেকে আসা লোকেরা সম্মোহিত হয়ে তার কথা শুনতেন পিন পিনপতন নিস্তব্ধতায় কিন্তু ফল কি হলো চারশো পনেরো খ্রিস্টাব্দের মার্চের প্রকাশ্য দিবালোকে সিরালে একদল অন্ধ অনুসরণকারী রাস্তার থেকে টেনে নামিয়ে হাইপেসিয়া টুলের মুঠি ধরে নিয়ে গেলেন খ্রিস্টানদের তথা কথিত উপাসনালয় সিজারামে সেই মাতাল পুরুষের দল উচ্ছ্বসিত হয়ে দল বেঁধে বলতে থাকলো যা নিয়ে যা জন্মের মতো শিক্ষা দিয়ে দে অন্যদিকে প্রিয় শিক্ষকের এই অপরিসীম অপমান শিষ্য শুধু তাকিয়ে তাকিয়ে দেখলো আর চোখের জল মুছল কারণ প্রতিবাদ করা যাবে মানে এইখানেই একটা ছোট্ট মানে সমসাময়িক প্রসঙ্গ হচ্ছে দেখুন ছবিটা কি আজও পাল্টেছে আজও পাল্টেই যে এই যে অন্ধবিশ্বাসী যারা একটা গোড়ামি যে গোড়ামির চিন্তাধারক যারা তারা কিন্তু চিরকালই এইভাবে চুলের মুটি ধরেই নামিয়েছে সে পুরুষ হোক মহিলা হোক মানে মুক্ত চিন্তার মানুষকে চিরকাল এরা পিছিয়ে টেনেছে পিছিয়ে টেনেছে এটাই কিন্তু নিয়ম কারণ সমাজে একদল লোক তাদের জিজ্ঞাসাকে চরিতার্থ করার জন্য তাদের নিজেদের ব্যাপারটাকে সার্থক করার জন্য যে নিজেদের যে লোভ সেটা সার্থক করার জন্য এই ধর্মের বা কিছু আশ্রয় নিয়ে তারা কিন্তু এগুলো করে এসেছে করে তখন ছুঁড়ে ফেলা হলো সিজারে মেঝেতে দুপাশ থেকে দুজন টেনে ছিঁড়ে ফেলো তার পরিধেয় বস্ত্র বিভস্তু হাইপেশিয়া লজ্জায় মুখ থাকার কোনো সুযোগই পেলেন না কাঁপতে থাকা হাইপেশিয়ার জন্য উন্মুক্ত বীরপুরুষরা এবার হাতে তুলে নিল পাথরের ফালক তার দেহে আঁচে আঁচে দেহ থেকে তুলে ফেললো সমস্ত চামড়া ততক্ষণে যন্ত্রণায় কাতর হাইপেশিয়ার আত্মনাতে ভারী হয়ে গেছে সেই ভিতরটা হিংস মানব সন্তানেরা হায়নার মতো চারপাশ থেকে টেনে বিখণ্ড করে ফেললো হাইপেশিয়ার সমস্ত শরীর তার অনেক আগে তিনি মৃত্যুর তলায় তলিয়ে গিয়েছিলেন যদিও তবু হায়নাদের ক্রোধ যেন আর মিটল না তার দেহ কেটে টুকরো টুকরো করা হলো তারপর তাকে জ্বালিয়ে দেওয়া হলো আলেকজান্দ্রিয়ার আকাশে বাতাসে ছড়িয়ে ফেলা হলো সেই দেহভাষ তাই প্রশ্ন জাগে কেন এই জিঘাংসা শুধু কি নারী হওয়ার অপরাধে আমরা কিন্তু মানব জাতি পরায়ণ তাই এই কথা ভুলেই গিয়েছিলাম মৃত্যুর অনেক বছর পর সতেরোশো কুড়ি সালে জন টোনাল্ড এক প্রবন্ধে হাইপিসিয়ার কথা আমাদের জানালেন আচ্ছা তিনি বিশ্ববিপ্লোকে প্রশ্ন করলেন যে পুরুষতন্ত্রের কি এই অধিকার আছে একজন নিষ্পাপ সুন্দরী নারীকে দার্শনিককে এইভাবে হত্যা করার সতেরোশো কুড়ি আপনার চারশো এক হত্যাকাণ্ডের মূল আর তার শিষ্যরা তার নিয়ামক হাইপিসিয়ার যে ঘটনা শুধু নয় আমাদের দেশেও এরকম ঘটনা ঘটেছে ঘটেছে যার খ্যাতি তখন ক্ষুদ্র করে তুলেছিল তদানীতন পুরুষ সমাজকে তাই খনার জীব কেটে ফেলেছিল তারা যাতে সে আর না বলতে পারে তাই আর না বলতে পারে অথচ আজও কিন্তু আমরা খনার বছর নিয়ে আমরা আজও একটা পা অনেক সময় চলতে পারি না যদি বর্ষে মাঘে শেষ ধন্য রাজা পূর্ণ দেশ এরকম টুকটাক আমরা বলতেই থাকি বলতেই থাকি তখন মানে বুঝতেও আমরা অনেক সময় ভুলে যাই যে একজন মেয়ে মহিলা এই কথাগুলো বলেছিলেন এই পূর্বাভাসগুলো উনি দিয়েছিলেন অত বছর আগে তিনি পূর্বাভাসগুলো দিয়েছিলেন কি করে দু ধরনের জিনিস আছে আমরা সবাই দেখি কিন্তু বিজ্ঞান একটা বড় কথা এভরিবডি সি বাট নো বডি অবজার্ভ এই যে উনি অবজার্ভ করতে যান নেচারটাকে অবজার্ভ করেছিলেন যে প্রকৃতি কি ঘটনা হলো কীভাবে ঘটছে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন এবং সেটা আজও দেখুন সমানভাবে এটা গ্রহণযোগ্য এখনো পর্যন্ত অনেকে নিচ্ছে যে এই যে ঘটনা আজকে যে চলে গেছে তা নয় আজকে আমরা একবিংশ শতাব্দীতে যদি দেখি তাহলে দেখবো অনেক মহিলাই পুরুষের সঙ্গে কাঁদে কাঁদে কাজ করছেন কিন্তু তাদের প্রতিষ্ঠার দিতে আমরা কিন্তু আজও অপরাগ আজও একটু কুণ্ঠিত না আজও একটু কুণ্ঠিত তার কয়েকটা উদাহরণ আপনাকে বলি আচ্ছা ফ্র্যাঙ্কলিন দিয়ে শুরু করি হ্যাঁ যে ডিএনএ কথা আমরা বলি ডিএনএ সরপিল যুগর যে স্ট্রাকচার তার আবিষ্কর্তা কিন্তু ফ্র্যাঙ্কলিনও কিন্তু তাকে কোনো কৃতিত্ব তারা জ্ঞাত সারই দেননি আবিষ্কর্তারা আচ্ছা জোসলিন বেল আচ্ছা পালসার আবিষ্কার করলেন কিন্তু তিনি নোবেল পুরস্কার পেলেন না পেলেন তার সহযোগী যিনি পুরুষ ছিলেন অ্যান্থনি হিউস তিনি আইনস্টাইনের মতো মহান ব্যক্তিত্ব তিনি যে আপেক্ষিকতা নিয়ে বিশেষ তত্ত্ব যিনি প্রকাশ করলেন তার স্ত্রী মিলেভা আইনস্টাইনের অনেক অবদান ছিল অনেক অবদান কিন্তু তিনি সযত্নে গোড়া থেকেই উনি তার পাশে থেকে থেকে তার যে লেখাগুলো অসম্পূর্ণ থাকতো তিনি সেগুলোকে পূরণ করতেন পূরণ করতেন এবং গাণিতিক ক্যালকুলেশনগুলো সব করতেন উনি এটাই তার বিরাট বড় অবদান সেটাও কিন্তু আইনস্টাইনের মতো ব্যক্তিত্ব কিন্তু স্বীকার করেননি কোথাও ডার্ক ম্যাটার আজকের বিশাল একটা আলোচ্য বিষয় গুপ্ত পদার্থ তার আবিষ্কর্তা ছিলেন যিনি ভেরা রুবিন তার স্বীকৃতি পেতে আবিষ্কার হয়ে অনেক দিন সময় লেগে গিয়েছিল সুতরাং এরকম অজস্র উদাহরণ আজও ছড়িয়ে রয়েছে তাই ভারতবর্ষ যে এর আলাদা ছিল তা নয় আমরা ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাপার কী হলো আমরা কখনোই এই নিয়ে গবেষণা করিনি বা আমাদের যে ঐতিহ্য সম্বন্ধে আমরা বরাবরই উদাসীন তারপর যদি মহিলা গবেষক হন তাহলে তো কোনো কথাই নেই এই যে লিঙ্গ বৈষম্য ভারতবর্ষ কিন্তু চলে এসছে ভারতবর্ষে যখন আধুনিক বিজ্ঞান যখন শুরু হলো সেটা বলতে পারেন ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে যখন ইংরেজিরা ভারতবর্ষে এলো তখন যদি কার যদি ইতিহাস দেখি তাহলে রামমোহন বিদ্যাসাগরের মতো গুটি কয়েক সমাজ সংস্কার ছাড়া আর কেউই কিন্তু চাননি বিশেষ করে রাজনৈতিক নেতারা চাননি যে নারীরা শিক্ষায় শিক্ষিত হোক আমাদের প্রধান উদাহরণ হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ গান্ধীজির মতো ব্যক্তিত্ব যিনি নারী শিক্ষা সম্বন্ধে বলেছেন প্রকৃতি নারী আর পুরুষ এই দুই পৃথক সস্তার সৃষ্টি করেছে শিক্ষার জগত এই পার্থক্য বজায় থাকা উচিত একথা সত্য যে জীবনের দিক থেকে পুরুষ ও নারী উভয়ে সমান কিন্তু তাদের কাজের জগৎ আলাদা নারী ঘরে সর্বময় কর্তী আর পুরুষেরা বাইরে জগতের কর্তা পুরুষ সংসারের উপার্জক আর নারী খরচ করবে সঞ্চয় করবে প্রকৃতি আমাদের এই শিক্ষায় দেয় আর আমাদের উচিত তা মেনে চলা নারী কখনোই জীবিকা সংস্থানের জন্য ঘরের বাইরে যাবে না এটা কিন্তু গান্ধীজির বক্তব্য তাহলে দেখুন গান্ধীজির মতো ব্যক্তিত্ব যখন নারী শিক্ষা বিরোধী তৎকালীন পটভূমিতে হয়তো কিছুটা আবার সেটা মানিয়ে নেওয়া যেত কিন্তু যখন আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো আর্থসামাজিক চিত্রটাই পাল্টে গেল হ্যাঁ সেখানে একজনের উপার্জন হ্যাঁ তাই ভাবছি যে একজন একজন মহিলার বা বাড়ির কোনো নারী সদস্যের যে কত দরকারি হয়ে পড়লো দরকার কারণ যতক্ষণ না আমরা বাইরের জগতে যাবো ততক্ষণ আমার তো মানসিক বিকাশ ঘটবে না আর মায়ের যদি বিকাশ না থাকে তাহলে সন্তানের বিকাশ কীভাবে হবে আর তাহলে দেশ কীভাবে এগিয়ে যাবে বা সমাজ রাষ্ট্র সারা পৃথিবী কীভাবে এগিয়ে যাবে সুতরাং নারী শিক্ষার তো খুবই দরকার এই অবস্থাতেও যে সমস্ত মহিলারা বিজ্ঞানের জগতে অসামান্য স্বাক্ষর রেখেছেন তাদের সংগ্রাম কিন্তু আমরা আজও জানি না সত্যি ভারতবর্ষে যদি দেখি ভারতবর্ষের প্রথম পিএইচডি কে এখনো আমরা হয়তো অনেকে বলতে পারব না তিনি হচ্ছেন কমলা সোহিনী প্রথম মহিলা ডক্টর আনন্দীবাই যোশী প্রথম মহিলা ডিএসসি আমাদের একজন বাঙালি অসীমা চ্যাটার্জী এদের জীবনে যে কি লড়াইয়ের মধ্যে গিয়েছে ধারণাই করতে পারছি আমরা ধারণাই করতে পারি না তাদের শুধুমাত্র পড়াশোনার বিষয়ে নয় তাদের লড়াই করতে হচ্ছে সমাজের সঙ্গে ঘরের নিজেদের আত্মীয় স্বজনের দেশ এত লড়াইকে সামনে রেখে তারা যে এগিয়ে এসছেন তা যদি আজও আমরা জানি আজকে যে একবিংশ শতাব্দী মেয়েরাও সে সমস্ত কাহিনী শুনে উজ্জীবিত হবে তারা কিছুটা রসদ পাবে যে আমাদের এতটা এগিয়ে যেতে হবে আর সমাজে যেখানে ফিফটি পারসেন্ট নারী তাদের যদি আমরা অবহেলিত করে রাখি তাহলে সমাজটা এগোভিকি করে পরিসংখ্যান তাই বলে তাই না আবার দেখুন ভারতবর্ষের নবজাগরণ শুরু হলো বাংলাকে দিয়ে অথচ আমি যে নাম দুটো বললাম প্রথম দুটো নাম কিন্তু মারাঠি যে আপনি কমলায় সোণী বা আনন্দীবাড়ি যদি কিন্তু মারাঠি প্রশ্ন হলো যখন শিক্ষাটা শুরু হলো বাংলাকে দিয়ে বাংলা মানুষ পিছিয়ে পড়লাম কেন ভারতবর্ষের প্রাচীন ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন নারী এবং পুরুষ সমাজে সবাই কিন্তু সমান মর্যাদা পেত বিশেষক শিক্ষার ক্ষেত্রে হম আমরা সেই যুগে অনেক বিদুষী নারীকে পেয়েছি আমাদের ইতিহাসে তাহলে প্রশ্ন হলো হঠাৎ করে ভারতীয় নারীদের অবস্থা এত খারাপ হয়ে গেল কেন তার কারণ মনে হয় যে বৈদেশিক হানাদার ভারতবর্ষ কিন্তু কখনোই বাইরের দেশকে আক্রমণ করেনি অথচ ভারতবর্ষ আক্রান্ত হয়েছে আক্রান্ত বারবার হয়েছে কেন তার ধনসম্পদের জন্য যখন তার ধন সম্পদ লুট করতে তখন তার সাথে সাথে নারীকেও লুট করতে শুরু করলো নারী লুণ্ঠন শুরু হয়ে গেল রক্ষণ করাটাই হয়ে গেল আসলে তার তো ভীরু জাতি বাঙালি ভারতবাসীরা তো ভীরু বীরের জাতি কখনোই ছিল না কারণ তাদের যে সম্পদ ছিল তাদের কখনোই বীর গড়ে তুলতে সাহায্য করেনি তাদের লড়াইয়ের দরকার লড়াই দরকার হতো না তাদের লড়াই করে ছিনিয়ে আনার দরকার হতো না তারা নেচারালি তারা মেয়েদের অন্তপুরে বাসিন পর্দাসীন করে তুলল কিন্তু কিছু অঞ্চলে এই ধরনের পর্দাসীন করা দরকার হয়নি যেমন ধরুন মারাঠারা তারা ছিল বিরেজ জাতি বরাবরই তাছাড়া তাদের প্রাকৃতিক যে ভৌগোলিক অবস্থান সেটা সুযোগও তারা পেয়েছিল তাদের একদিকে ছিল আরব সাগর অন্যদিকে ছিল আরাবল্লি পর্বতমালা তার মাঝখানে তারা রয়েছেন ন্যাচারালি তাদের বাইরের কোনো লোক আক্রমণ করতে পারেনি তাই তাদের মেয়েরা ছিল স্বাধীন এই কারণেই মনে হয় মারাঠা মেয়েরাই প্রথম এগিয়ে এসেছে বাংলার মেয়েরা অনেক আগে সুযোগ পাওয়া সত্ত্বেও মারাঠা মেয়েদের এগিয়ে আসা সম্ভব হয়েছে কারণ তাদের সামাজিক অবস্থা সুতরাং সামাজিক অবস্থা যে নারীর এই পিছিয়ে পড়ার পেছনে অনেকটা দায়ী এটা কিন্তু একটা বড় প্রমাণ তার ইংরেজি শাসকরা যখন ভারতবর্ষে এলো তখন ভারতবর্ষে শিক্ষার জন্য অনেকে অনেক কিছু করেছেন কিন্তু নারীদের জন্য যে বিশেষ কিছু করেছেন মনে হয় না বেথুনের মতো কয়েকজন সমাজ সংস্কার ছাড়া ইংরেজ শাসকরা কখনোই মনে প্রাণে চাইতেন না ভারতবর্ষে নারীরা এগিয়ে আসে পুরুষরাই চাইতেন না তো পুরুষরা চাইতেন না মহিলাদের তারা চাইতেন কিন্তু তারা পাশ্চাত্য শিক্ষা ভারতবর্ষে এনেছিলেন কেন চাইতেন না তার কারণ তাদের নিজেদের দেশেই নারী শিক্ষা অনেকটা পিছিয়ে ছিল ভারতবর্ষে যখন আমাদের প্রথম ডাক্তার হলেন আনন্দীবাই যোশী আনন্দিবাই যোশীর পর একজন বাঙালি যিনি ডাক্তার হলেন তখন কিন্তু ইংরেজে ইংরেজিতে মাত্র একজন ডাক্তার শাসক যারা তাদের মাত্র একজন ডাক্তার আমাদের শাসিতায় একজন ডাক্তার নেচারি তারা মনে প্রাণে কখনো চাইতেন না যে ভারতবর্ষে মেয়েদের এগিয়ে আসো অথচ কিন্তু তাদের কাছে চিকিৎসা ক্ষেত্রে শিক্ষাটা খুব জরুরি ছিল ইংরেজ শাসকরা ভারতবর্ষে ইংরেজ আমাদের শিক্ষা শুরু করেছিলেন বিজ্ঞান চর্চা কিন্তু নারী শিক্ষার ব্যাপারে যে তারা কোনো উৎসাহ দেখেছিলেন তা আমাদের মনে হয় না যদিও বেথুনি মতো গুটিক সমাজ সংস্কারের কথা যদি আমরা বাদ দিই একটা উদাহরণ দিই আঠাশে অক্টোবর আঠারোশো আচ্ছা পণ্ডিত মধুসূদন গুপ্ত কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ করলেন অবাক হওয়ার কথা সেই ঘটনাকে সম্মান কি না আমাদের ইংরেজ প্রভুরা কলকাতার ফোর্ট উইলিয়াম থেকে একুশবার তোধনি করল আর এই আনন্দ হওয়ার কথা তোর রামমোহন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদের কারণ এরাই তো লড়াই করেছিলেন এদেশে পাশ্চাত্য শিক্ষা চালু করার জন্য আর সেই নিতিবদের ডাক্তার হওয়ার জন্য ইংরেজ প্রভুদের কুর্নিস অবাক হওয়ার মতো ঘটনা না তার কারণ হয়তো দুটো একটা তাদের বিশ্ববাসীকে দেখানো দেখ আমি ভারতবাসীদের কেমন জাদ মেরে দিলুম হিন্দুদের মড়া কাটিয়ে অন্য একটা তাদের প্রয়োজন কারণ ইংরেজ পুকুরা যখন আমাদের দেশে আসতেন তখন প্রায় রোগের শিকার হতেন আর ফটাফট মারা যেতেন মানে এখানকার জল হওয়ার সঙ্গে তারা নিজেদেরকে খাপ খাওয়াতে পারতেন না ছিল তাদের কেউ দুটো বড়দিন পালন করতে পারলে ভারতবর্ষে মারিতে তাকে সৌভাগ্যবান মনে করা অথচ দেখুন সেই সময়ে ভারতবর্ষের একটা মেয়ে একা একা আমেরিকায় গিয়ে ডাক্তার হয়ে ফিরে এলেন শুধু ফিরে এলেন না এলেন যক্ষা রোগ নিয়ে আচ্ছা এবং মাত্র একুশ বছর বয়সে মারা গেলেন তার চিকিৎসার কোনো ব্যবস্থাই কেউ করলো না দেশবাসী না তাহলে যে নারীদের শিক্ষা চাইতেন না এটা কিন্তু একটা একটা উদাহরণ কারণ নারী শিক্ষা খুব জরুরি ছিল ইংরেজিদের ক্ষেত্রেও নারীরা ডাক্তার হয়ে আসুক এটা তাদের কাছে খুব জরুরি ছিল কিন্তু তারা করতে চাননি তার কারণ হয়তো আমাদের দেশে যখন এই যে আপনি বললেন ডাক্তার হয়ে মহিলা এলেন তিনি কি আনন্দবাই যশ তিনি আনন্দবাই আচ্ছা আচ্ছা তিনি মাত্র একুশ বছর বয়সে মারা গেলেন একুশ বছর বয়সে মাত্র মারা যান তার যে শিক্ষাটা তিনি নিয়ে এলেন তার কোনো ফল আমরা পেলাম ফল আমরা পাইনি সেই জন্য আমাদের কাদম্বিনী গাঙ্গুলিকে আমরা প্রথম ডাক্তার যিনি ভারতবর্ষে কাজ করেছেন তিনি হচ্ছেন কাদম্বিনী গাঙ্গুলি তাকেই আমরা মনে করি তাকে আমরা মনে করি কাদম্বিনী গাঙ্গুলিও সমস্যাভাবে প্রায় ছ মাস পরেই তার তিনি কিন্তু ডাক্তার হন এবং ভারতবর্ষ থেকে শুনেছি তাকে ওই ডাক্তারি ডিগ্রি নিতে দিনের পর দিন লড়াই করতে হয় তাকে শুধু দিনের পর দিন লড়াই করতে হয়েছিল না তাকে ডাক্তারি ডিগ্রি দেওয়া হয়নি দেওয়া হয়নি পুরোপুরি তিনি ডাক্তার ছিলেন না শুধু তাকে একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে যাতে তিনি চিকিৎসা করতে পারতেন কিন্তু তাকে সে ধরনের কোনো ডিগ্রি দান করা হয়নি এরকম অসংখ্য উদাহরণ রয়ে গেছে ইংরেজদের নিজেদের কাছে কোনো তখন মহিলা ডাক্তার ছিল না তখন মাত্র একজন ডাক্তার ভারতবর্ষে অথচ দুজন ডাক্তার আচ্ছা আবার যদি ধরেন বিশ্বের প্রথম মহিলা ডাক্তার মেরি এলিজাবেথ তিনি আমেরিকার তিনিও কিন্তু কাদম্বিনী চাইতে বেশি দিন গিয়ে নন কাদম্বিনী বা আনন্দীবাহের চাইতে তিনি প্রায় পনেরো বছর আগে ডাক্তারি পাস করেছেন সুতরাং আমরা যদি বিশ্বের ইতিহাস দেখি নারীদের চিকিৎসা জগতে কিন্তু ভারতবর্ষ অনেকটাই এগিয়ে বিশ্বের অনেক দেশ চাইতে কিন্তু ভারতবর্ষ না তবু শান্ত না এটা একটা এই যে ঘটনা এতে ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু অন্যান্য যেমন আমি বললাম আইনস্টাইন বা সযত্নে এড়িয়ে গেছেন ভারতবর্ষের পুরুষ বিজ্ঞানীরাও কিন্তু অনেকেই আমাদের মেয়েদের এড়িয়ে গেছেন তার একটা উদাহরণ আজকে আপনাদের বলবো ভারতবর্ষের প্রথম মহিলা পিএইচডি ডক্টর কমলা সোহিনী কমলেশ সৈনি মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন আমি আগেই বললাম সব মহারাষ্ট্র থেকে এসেছিল মেয়েরা তা তার মা বাবা চাইতেন তাদের মেয়ে যেন একটা মেরি হোক আচ্ছা মাদামকুরির মাদামকুরীর মতো তাকে ছোটোবেলা থেকে স্বপ্ন দেখাতেন যে তোমাকে মেরিকুড়ি হতে হবে মেয়েও একরখা মেয়েও প্রচণ্ড পড়াশোনা করে এবং প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয় এবং মুম্বাই ইউনিভার্সিটি থেকে তিনি প্রথম রসায়নে অনার্স নিয়ে বেরিয়ে এলেন রেকর্ড মার্কস নিয়ে তার অর্থে কি তার আগে কেউ ততক্ষণ নম্বর পাননি এবার মা বাবার দিচ্ছে তা পূরণ করার জন্য তাকে গবেষণা করতে হবে তখন গবেষণাগার বলতে একটাই মাত্র আইআইএসসি আইএসসি ব্যাঙ্গালোর সিবি রমন করে এসছেন নোবেল পুরস্কার প্রাপ্ত সবার ইচ্ছে সেখানে যেন আমরা গবেষণা করার সুযোগ পাই কমলা মনে মনে যথেষ্ট আশাবাদী কারণ তিনি যা নম্বর পেয়েছেন তাতে সবাইকে তাক লাগিয়ে দেওয়ার মতো উনি জানেন যে আমি গেলেই ওখানে চান্স পেয়ে যাব কমলা মা বাবার কাকাকে নিয়ে চললেন সিবি রমণের কাছে আইআইএসসিতে আইএসসিতে ব্যাঙ্গালুরে ভর্তি হওয়ার জন্য রাস্তায় যাওয়ার সময় বিভিন্ন ধরনের প্রশ্নবান তাদের কাছ থেকে ছুটে আসতে লাগলো এত বড়ো মেয়ে কোথায় যাচ্ছে তার মা বাবাকে সবাই প্রশ্ন করতে লাগলো কি বিয়ের সম্বন্ধ দেখতে যাচ্ছেন নাকি এখানে কি মেয়েকে পাত্র পাওয়া যাচ্ছে না কারণ কমলা ছিলেন একটু মোটা সোটা একটু গায়ের রঙ চাপা চাপা তাই ভাবলো হো যে এত বড়ো পরিবারের মেয়ে পাত্র পাওয়া যাচ্ছে না তাই ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হচ্ছে পাত্ত করার জন্য কমলা মনে মনে লজ্জা পাচ্ছিলেন কিন্তু আনন্দ হচ্ছিল যে আমি এমন একটা জিনিস করবো যাতে সবাই আমাকে চিনবে কিন্তু তিনি জানতেন না তো তিনি নারী নারী হওয়ার কতখানি কষ্ট যখন আইআইসি ব্যাঙ্গালোরে গেলেন সিবি রমনের কাছে আর জি পেশ করার সাথে সাথে সিবি রমন মুখের উপর বললেন যে আমার ইনস্টিটিউশনে কোনো নারীকে ভর্তি করা হয় না কমলা জবাব চাইলেন মানে মেয়েদের জন্য কোনো সিট নেই মেয়েদের জন্য কোনো সিট নেই মেয়েদের ভর্তি করা হবে না কমলা যেন জবাব চাইলেন কেন কমলার বাবা মা জানতে চাইলেন কেন এত নম্বর পেয়েছি আমার মেয়ে কেন ভর্তি হবে না সিবি রমন বললেন আই এম ম্যান অফ সিঙ্গেল ওয়ার্ড আমি এক কথায় মানুষ সুতরাং ভর্তি হবে না হবে না কমলার মা বাবা বললেন চলো ফিরে যাই দেখি তোমাকে অন্য কোথাও ভালো জায়গায় ভর্তি করবো কমলা কিন্তু এক বললেন আমি গান্ধী দেশের মেয়ে আমি কেন ছাড়বো আমি সত্যাগ্রহ শুরু করবো রমণের দরজায় সত্যাগ্রহ শুরু করলেন রমণ প্রথম দিন তাকে এড়িয়ে চলে গেলেন কিন্তু রমণ তো শিবিরমন বাড়ি গিয়ে তার মনে অনুশোচনা হলো তিনি ফিরে এলেন তারপরে দিন বললেন ঠিক আছে তোমাকে আমি ভর্তি করবো তিনিও সামাজিক পরিমণ্ডলের কাছে তিনিও কারণ মানসিকতাকে সেই জায়গায় নিয়ে যেতে পারেননি সেটাই আমি বলতে চাইছি যে আমাদের সামাজিক পরিকাঠামো এমন ছিল যে আমরা মেয়েদের শিক্ষিত করবো সেই জায়গায় আমরা পৌঁছাতেই পারি বিশেষ করে আবার বিজ্ঞানের বিভাগে বিশেষ করে বিজ্ঞানের বিভাগে তা শিবির রমন শর্ত রাখলেন তার কাছে যে তিনি তাকে ভর্তি করতে পারেন এই শর্তে তিনি কখনোই রেগুলার ক্যান্ডিডেট হিসাবে বিবেচিত হবেন না এক নম্বর ল্যাবরেটরিতে তার কাজ করার সময়সীমা তার গাইডের উপর নির্ভর করবে কারণ কখন ল্যাব ফাঁকা পাওয়া যাবে তখন তিনি কাজ করতে পারবেন অন্য সময় কাজ করতে পারবেন না কোন পুরুষ শিক্ষার্থী থাকবে তখন তিনি পারবেন না তখন তিনি পারবেন না এই ধরনের একটা কঠিন সময়সীমা আর একটা বড় কথা বলেন ল্যাবরেটরি পরিবেশ তিনি বজায় রাখার চেষ্টা করবেন এটা কমলাকে মনে খুব আঘাত দিয়েছিল হ্যাঁ মানে এটা পরোক্ষে বা ঘুরিয়ে মানে একটু চারিত্রিক ব্যাপারে এটাকে একটা আলোকপাত করলো এই আঘাতটা তো একটা মেয়ের পক্ষে সত্যি যে পরিবেশ দূষণ করার কাজ কি শুধু আমার দিক থেকেই হয় একটা মহিলাকে যথেষ্ট শিক্ষিত মেয়েকে যথেষ্ট আঘাত দিতে পারে এটা ঠিক কতটা আঘাত দিয়ে যথেষ্ট আমরা বুঝতে পারি কারণ কমলা রমণকে কখনই ক্ষমা করতে পারেনি শিবির মনে মতো বিজ্ঞানীকেও তাই উনিশশো সালে যখন মুম্বাইয়ে ভাবা রিসার্চ ইনস্টিটিউশনে উইমেন সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশনে এক সম্বর্ধনা সভায় তাকে সম্বর্ধিত করা হয় তখন তিনি রমন সম্বন্ধে বলেন দো রমন ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট হি ওয়াজ ভেরি ন্যারো মাইন্ডেড তিনি পারপাসলি কথাটি ইউজ করছেন ন্যারো মাইন্ডেড মনে রাখতে হবে একজন ভারতবর্ষে একমাত্র বিজ্ঞানী যিনি নোবেল নিয়ে এসছেন তার সম্বন্ধে উনি বলছেন ভেরি ন্যারো মাইন্ডেড আই ক্যান নেভার ফরগেট দ্য ওয়ে হি ট্রিটেড মি জাস্ট বিফোর বিকজ আই এম এ ওম্যান এটা কমলা মনে কতখানি আঘাত দিয়েছিল আমরা এখান থেকে বুঝতে পারি ভর্তির শর্ত হিসাবে যে শর্তগুলো রাখা হয়েছিল তার কোনোটাই কিন্তু কমলা মন থেকে মেনে নিতে পারেননি তাই তার মুখ থেকে আমরা শুনি ইভেন দেন রমন ডিড নট অ্যাডমিট মি এ রেগুলার ক্যান্ডিডেট এ গ্রেট ইনসাল্ট টু মি বায়াস ব্যাড ইন ডেজ তার মানে বুঝতে পারছি যে তিনি বাধ্য হয়ে এই শর্তগুলো মেনে নিয়েছিলেন আর একজন নারী হওয়ার জন্য তার মনে কতখানি আঘাত লেগেছিল ওটা আমরা সহজেই বুঝতে পারি কিন্তু যাই হোক তিনি একজন উদার মনের শিক্ষককে পেয়েছিলেন সেখানে তার নাম ছিল শ্রীনিবাসন তিনি পড়াশোনার ব্যাপারে যথেষ্টই কঠোর কিন্তু শিক্ষক হিসাবে যথেষ্ট উদার চরিত্রের কমলাকে মেয়ের মতোই স্নেহ করতেন তাকে শেখাতেন কিভাবে গবেষণা করতে হয় কীভাবে অন্যান্য বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ রাখতে হয় তারই উৎসাহে তিনি বিদেশে রিসার্চ করার সুযোগ পান এবং একটা কথা বলে রাখি কমলা একটা বিরাট বড়ো রেকর্ড আছে যা আমরা অনেক জানি না তিনি যে থিসিসটা লেগেছিলেন সেটা মাত্র বিয়াল্লিশ পাতার হাতে লেখা থিসিস তার জন্য তাকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি দেওয়া হয়েছিল যেটা আজ পর্যন্ত বিশ্ব রেকর্ড এত কম সময়ে বিশ্ব রেকর্ড এখনও পর্যন্ত রেকর্ড ভাঙতে কেউ পায়নি কারণ এত কম সময়ে এত কম পাতার হাতে লেখা থিসিসের জন্য পিএইচডি তারপর বিজ্ঞানের মতো একটা বিষয়ে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে যেটা ভাবা যায় না তার কাজটা হচ্ছে তিনি সাইক্লোটন সি বলে একটা যোগ তৈরি করেছিলেন যার জন্য তাকে পিএইচডি দেওয়া হয়েছিল তার গঠন তিনি পড়েছিলেন সেটা উনি শুরু করেছিলেন সিবি রমণের গবেষণাগারে যখন ছিলেন তখন সেখানে কিন্তু এই ধরনের কোনো পরিকাঠামো ছিল না কিন্তু তিনি তার যে বুদ্ধিমত্তার জোরেই এটা আবিষ্কার করতে পেরেছিলেন তারপর যখন তিনি দেশে ফিরে এলেন তখন তিনি জয়েন করলেন হার্ডিন কলেজে সেই হার্ডিন কলেজে জয়েন করার সময় তিনি একমাত্র মেয়ে অধ্যাপক এবং শিক্ষিকার কোনো ছাত্রও মেয়ে নেই সেই পরিবেশে তিনি কাজ করছিলেন হাঁপিয়ে উঠেছিলেন এদিকে বাড়ির চাপ বিয়ে দিতে হবে সুতরাং তিনি আবার মুম্বাই ফিরে এলেন এবং মুম্বাইয়ে যোগদান করলেন কলেজে পড়ালেন পড়ানোর সময় তার একটা বিরাট বড়ো কাজ করেছিলেন তিনি নিরা নিয়ে গবেষণা নিরা হচ্ছে খেজুর গাছের রস মারাঠাদের আঞ্চলিক ভাষায় তাকে নিরা বলা হয় সেখানে আদিবাসী মেয়েরা যখন তাদের গর্ভধারণের সময় সেই খেজুর গাছের রসটা খেত এবং উনি আশ্চর্যভাবে লক্ষ্য করেছেন তাদের কোনো রোগ হতো না তারা অপুষ্টিতে ভোগে কিন্তু নিরার খাওয়ার ফলে তাদের সন্তানরা ভালোভাবে সন্তান হতো এই যে ট্র্যাডিশনাল নলেজ তাদের তিনি কাজে লাগিয়েছিলেন এবং তখন আমাদের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ তাকে উৎসাহিত করেছিলেন যেটা নিয়ে গবেষণা চালিয়ে যাওয়ার জন্য তাকে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল দেশে এটা খুব দরকার এটা খুব দরকার আমরা এত জনসংখ্যা এত মানুষরা এই সমস্ত সম্পদগুলো ওদের মধ্যে রয়েছে এবং ট্র্যাডিশনাল একটা মেডিসিন আমাদের একটা ফোক ফোক মেডিসিন যেগুলো সেগুলো রয়েছে এরপর অনেক কাজ কিন্তু ভারতবর্ষে করেছিলেন এবং মেয়েরাই কিন্তু এর পায়োনিয়ার এই বছর ডক্টর অসীমাচার্জির জন্মশতবার্ষিকী অসীমা আচার্জি কিন্তু এ নিয়ে অনেক কাজ করেছিলেন এই বিষয়টা নিয়ে এই ধরনের গাছ নিয়ে তার ছোটবেলার থেকে তাকে এইভাবে শিক্ষা দেওয়া হয়েছিল যে ভারতবর্ষে ঐতিহ্য কি তিনি ঠিক করে নিয়েছিলেন আমি এই নিয়েই কাজ করব। বেল নিয়ে তার প্রথম গবেষণা বেলের যে আমাদের পেটের রোগ সারতে আমরা বেল ব্যবহার করি তার মধ্যে কি যোগও রয়েছে তারপর তিনি দেখেছিলেন গ্রামের লোকেরা শুশুনি শাক যেটা আমরা শুশুনি খাই আর ব্রাহ্মী শাকের রস মিশিয়ে খায় তাতে অনিদ্রা দূর হয় এর থেকে তিনি মৃগি রোগের ওষুধ আবিষ্কার করেছিলেন যেটার পেটেন্ট আজও রয়েছে এবং খুব কম পয়সায় আয়ুষ ফিফটি সিক্স পাওয়া যায় তার পেটেন্ট কিন্তু আমাদের অসীমা চ্যাটার্জি নিয়েছিলেন অসীমা চ্যাটার্জি ভারতবর্ষের প্রথম মহিলা ডিএসসি ভারতবর্ষের প্রথম মহিলা কংগ্রেসের তিনি সভাপতি আচ্ছা মানে বিজ্ঞান কংগ্রেসের মহিলা সভাপতি প্রথম ভারতবর্ষে প্রচুর ভাটনগর পুরস্কার বিজ্ঞানের প্রথম মহিলা হিসেবে তিনি পান এতগুলো প্রথম স্থান তিনি অধিকার করেছেন তার পিছনে কিন্তু অবদান বিশাল তো এই অ্যাকচুয়ালি ডক্টর চ্যাটার্জি একটা ব্যাপার বলতে পারি যে আজকের আসরে এই সার্ধ শতবর্ষে অসীমা চ্যাটার্জিকে আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানালাম এবং এতদিনের না জানার জন্যে আমাদের তো এটা অপরাধ নয় আমরা সত্যি জানতে পারিনি জানার সুযোগ আমাদের ছিল না তাই না জানার জন্য আমরা আমাদের দুঃখ প্রকাশ করতে পারি যে আমরা সত্যি অসীমা চ্যাটার্জি আপনাকে আমরা জানতাম না কিন্তু আজকে আপনার জন্যে আজকে আসলে এই যে জানতে পারলাম না এটা একটা বিরাট পাওনা হলো কিন্তু আমাদের সো এই ষাধ্য শতবর্ষে আমরা এক নারীকেও আমরা বছর ভোর শ্রদ্ধা জানিয়ে আসছি বগিনী নিবেদিতাকে তিনি বিদেশি হয়েও আমাদের শ্রদ্ধা নিয়েছেন কিন্তু আমাদের দেশেই আরেকজন আমাদের দেশীয় মহিলাই শ্রদ্ধার জন্যে যে অপেক্ষায় ছিলেন সেটা আজকে শেষ হলো খুব ভালো লাগলো কারণ আমরা সবাই চাই ইতিহাসগুলো সবার সামনে উঠে আসুক তাতে আমরা অনুপ্রাণিত হব কিন্তু আবারও সময় সুযোগ পেলে আমাদের এরকম নতুন নতুন তথ্য দিয়ে আমাদের আসরে আলোচনাকে আরও সমৃদ্ধ করবেন এবং আমাদের মা বোনেদের মধ্যে এই যে গ্লানিটা ছিল না আমরা বিজ্ঞান নিয়ে চলতে জানি না আমরা অঙ্কভেদ ভালো করে পড়তে পারি না আমাদের নাকি তত বুদ্ধি নেই কি মিথ্যে সেটা আপনি প্রমাণ করে দিলেন আপনার প্রতিটি ঘটনার উল্লেখে আমরা সেটা খুঁজে পেলাম তো আরও কিছু বলবেন নাকি আমরা নিশ্চয়ই আমি পরে আমি আবার কমলা সৈনি বা এদের নিয়ে বলতে চাই কারণ আপনারা আমাকে এই সুযোগ করে দিলেন উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের সঞ্চালক হিসেবে আমার একটা দায়িত্ব বিজ্ঞানের জনপ্রিয়তা জনপ্রিয়করণ আপনাদের মাধ্যমে সেই সুযোগ পেলাম সেই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমি আশা করি ভবিষ্যতে আরও নারী শিক্ষা নিয়ে বলার সুযোগ পাবো তাহলে আসরের পক্ষ থেকেও আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর মা বোনের পক্ষ থেকে কিন্তু আমি একদম কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের আপনি মনের জোরটা আবার ফিরিয়ে দিলেন তো আমাদের পরবর্তী প্রজন্মের যারা মেয়েরা আজকে লেখাপড়া এগিয়ে আসছে কোনোভাবেই তাদের আমরা ছোটো করবো না যে তোমরা মেয়ে বলে বিজ্ঞান চর্চা এগিয়ে শোনা তো আজকে আমরা আলোচনার এখানে ইতি টানছি মা বোনেরা শুনলেন আর মনের জোর পেলেন তো খবরদার বাড়ির মেয়েটিকে মোটেই বিজ্ঞান নিয়ে পড়াশুনায় বাধা দেবেন না মনে থাকবে আর যদি কর্তারা দেন তাদেরও একদম আলোচনাটা শুনিয়ে ছাড়বেন আজ তবে এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার আসরে প্রথমেই মা ও বোনেদের জানাই প্রীতি শুভেচ্ছা ও আমার ভালোবাসা মা বোনেরা একটা কথা অনেক ছোট থেকে জানেন আমাকে খুব পীড়া দিত মানে যন্ত্রণা দিত আপনাদেরও কাউকে কাউকে দেয় তো দেয় না ঠিক ভর্তি করার সময় বাবা বলতো হাঁ হাঁ বিজ্ঞান বিভাগে ভর্তি হতে হবে না অত পারবি না আমি বেশ দেখেছি আমার তুতো ভাইদের বা তুতো দাদাদের দিব্যি অঙ্ক নিয়ে পড়তে দেওয়া হচ্ছে আমাদের বেলায় যত আপত্তি এই তোরা অঙ্ক নিয়ে পড়ে কি করবি যেন আমরা কোনোভাবেই মাথা একটা নিয়ে জন্মাইনি তা আপনাদেরও কারু কারু শুনতে হয়েছে বইকে কখনো অঙ্ক নিয়ে বসলেই বলেছে আরে দাদাকে দিয়ে দেখিয়ে নে দাদা সব জানবে আমার থেকে হয়তো বড় দু বছরের দাদা তিনি সব জানবেন আমি যেন এক গাধা এই যে ধারণা এইগুলো যখন মনের মধ্যে খুব যন্ত্রণা দিত ছোটবেলা থেকেই ভাবতাম কবে এর সত্যিকারের উত্তরটা খুঁজে পাবো আজকে আসরে না সেই সুযোগটাই পেয়ে গেলাম হ্যাঁ মা বোনেরা খুব ভালোভাবে শুনুন আজকের আসরে এমন একজন মানুষকে আমরা আমাদের আসরে পেলাম তিনি হলেন ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বর্তমানে নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার আছে না সেখানে তিনি প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আছেন তো কথায় কথায় একদিন আলাপ প্রসঙ্গে বলেছিলাম আচ্ছা এই যে অঙ্ক নিয়ে পড়া বিজ্ঞান নিয়ে পড়া এই সমস্ত ব্যাপারে মেয়েদের এত বাধা কেন এটা কি সত্যি সত্যি আমরা পারি না তো উনি না ভীষণ বললেন যে আমার অনেক অনেক বলার আছে আপনাদের আসরে একদিন আসি তো আজকে তাকে পেয়েছি আসুন আপনাদের পক্ষ থেকে এবং আসরের পক্ষ থেকে প্রথমেই তাকে অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় ধন্যবাদ নমস্কার বুঝলেন তো আমাদের যন্ত্রণার কথা তো আপনার কাছে এর একটা হাল আমরা খুঁজে পেতে চাই অনেকের মনে মনে এই যন্ত্রণাটা গুমড়ে আজকে মরেছি আমরা আমরা যেমন ছোটোবেলায় বলেছি এখনকার ছাত্রীদেরও কিন্তু প্রায় সময় শুনতে হয় বিজ্ঞান নিয়ে কী পড়বি কত দূর এগোতে পারবি যেন মেয়েরা বিজ্ঞান নিয়ে এগোতে কিছুতেই পারে না তাদের নাকি সেই বুদ্ধিটুকুই নেই হ্যাঁ পরিসংখ্যানগত দিক থেকে দেখলে কথাটা একেবারেই ঠিক মেয়েরা অনেকটাই পিছিয়ে যেন বিজ্ঞানের চর্চা যেন পুরুষে এক চিটিয়া এর পিছনে দায়ী নিশ্চয়ই জিন নয় তার কারণ সামাজিক প্রভাব আজকে আমরা চেষ্টা করব সেটা সম্বন্ধে আপনাদের কাছে তুলে ধরতে ইতিহাসটা ইতিহাস ঘাটলে দেখা যাবে তুচ্ছ নারীর মেধা মননার জ্ঞান অনেক সময় পরাক্রমশালী পুরুষতন্ত্রের কাছে নিতান্ত অসহনীয় হয়ে উঠেছে বিশেষত সে নারী যদি বিজ্ঞানমনস্ক মনস্ক আর মুক্তবুদ্ধি চর্চাকারী হয় তাহলে তো কোনো কথাই নেই প্রথমে শুরু করি হাইপেশিয়াকে দিয়ে হাইপেশিয়াকে হত্যা করা হয়েছিল চারশো পনেরো খ্রিস্টাব্দের মার্চ মাসে হাইপেশিয়া একসাথে ছিলেন অনিন্দ সুন্দরী আর বিদুষী এই সত্যিকারের মণিকাঞ্চন যোগ তাকে বলা হতো পরমাসুন্দরী আফ্রদিতির দেহে প্লেটোর আত্মা যেন কোন দেশের মেয়ে ইনি গ্রীষের মেয়ে আচ্ছা আচ্ছা এই মহিলা সারা জীবন অবিবাহিতা থেকে নিজেকে নিয়োজিত করেন বিজ্ঞানের নিবিড় সাধনায় চারশো পনেরো খ্রিস্টাব্দে সেই সময়কালীন সেই সময়কালীন আচ্ছা তিনি বিশেষ সময় দেশের বাইরে গিয়েছিলেন শিক্ষার জন্য সেই সময় তারপর দেশে ফিরে এসে গ্রহণ করলেন আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের গণিতজ্ঞের পথ যে গণিত নিয়ে আপনি এত ভীতি কথা বলছেন তিনি শুধুমাত্র গণিত পড়াতেন তা নয় গণিত জ্যোতির্বিদ্যা দর্শন আর মেকানিক্সের মতো বিভিন্ন জটিল জটিল বিষয়গুলো পড়াতেন আচ্ছা দূর থেকে ছাত্ররা শহরে আসত শুধুমাত্র তার বক্তৃতা শুনতে আলেকজান্দ্রিয়া গ্রন্থাগারে এক বিশাল কক্ষে প্রতি সন্ধ্যায় সর্বসাধারণের জন্য হাইপেশিয়া বক্তৃতা দিতেন তখনকার দিনে তার বক্তৃতা শুনতে পয়সা খরচা করতে হতো আচ্ছা প্রত্যেকের জন্য দর্শনই ছিল একটি মোহর একটি মোহর বাহ কে না আসতেন তার কাছে অরেস্টের মতো গভর্নর থেকে শুরু করে সাইরিনের সিনেসিয়াসের মতো খ্যাতনামা খ্রিস্টান বিষব সবাই ছিলেন তার ভক্ত তার বক্তৃতায় উঠে আসতো প্লেটো অ্যারিস্টটলের দার্শনিক কাজকর্ম তিনি তাদের পর্যালোচনা করতেন দূর দূরান্তের থেকে আসা লোকেরা সম্মোহিত হয়ে তার কথা শুনতেন পিনপতন নিস্তব্ধতায় কিন্তু ফল কি হলো চারশো পনেরো খ্রিস্টাব্দের মার্চের প্রকাশ্য দিবালোকে সিরালের একদল অন্ধ অনুসরণকারী রাস্তার থেকে টেনে নামিয়ে হাইপেসিয়া টুলের মুঠি ধরে নিয়ে গেলেন খ্রিস্টানদের তথাকথিত উপাসনালয় সে জেরামে সেই মাতাল পুরুষের দল উচ্ছস্থিত হয়ে দল বেঁধে বলতে থাকলো যা নিয়ে যা জন্মের মতো শিক্ষা দিয়ে দে অন্যদিকে প্রিয় শিক্ষকের এই অপরিসীম অবমান শিষ্য শুধু তাকে তাকিয়ে দেখলো আর চোখের জল মুছলো কারণ প্রতিবাদ করা যাবে না মানে এইখানেই একটা ছোট্ট মানে সমসাময়িক প্রসঙ্গ হচ্ছে দেখুন ছবিটা কি আজও পাল্টেছে আজও পাল্টেনি যে এই যে অন্ধবিশ্বাসী যারা বা একটা গোঁড়ামি যে গোঁড়ামির চিন্তাধারক যারা তারা কিন্তু চিরকালই এইভাবে চুলের মুটি ধরেই নামিয়েছে সে পুরুষ হোক মহিলা হোক মানে মুক্ত চিন্তার মানুষকে চিরকাল এরা পিছিয়ে টেনেছে টেনেছে এটাই কিন্তু নিয়ম কারণ সমাজে একদল লোক তাদের জিজ্ঞাসাকে চরিতার্থ করার জন্য তাদের নিজেদের ব্যাপারটাকে সার্থক করার জন্য যে নিজেদের যে লোভ সেটা সার্থক করার জন্য এই ধর্মের বা কিছু আশ্রয় নিয়ে তারা কিন্তু এগুলো করে এসেছে তখন ছুঁড়ে ফেলা হলো সিজারিএম মেজেতে মেঝেতে দুপাশ থেকে দুজন টেনে ছিঁড়ে ফেলো তার পরিধেয় বস্ত্র বিভস্তু হাইপেশিয়া লজ্জায় মুখ থাকার কোনো সুযোগই পেলেন না কাঁপতে থাকা হাইপেশিয়ার জন্য উন্মুক্ত বীরপুরা এবার হাতে তুলে নিল পাথরের ফালক তার দেহে আঁচে আঁচড়ে দেহ থেকে তুলে ফেললো সমস্ত চামড়া ততক্ষণে যন্ত্রণায় কাতর হাইপেসিয়ার আত্মনাদে ভারী হয়ে গেছে সেই জারিয়ামের ভিতরটা হিংস মানব সন্তানেরা হায়নার মতো চারপাশ থেকে টেনে খণ্ডবিখণ্ড করে ফেললো হাইপেশিয়ার সমস্ত শরীর তার অনেক আগে তিনি মৃত্যুর তলায় তলিয়ে গিয়েছিলেন যদিও তবু হায়নাদের ক্রোধ জানা বিটলো না তার দেহ কেটে টুকরো টুকরো করা হলো তারপর তাকে জ্বালিয়ে দেওয়া হলো আলেকজান্দ আকাশে বাতাসে ছড়িয়ে ফেলা হলো সেই তাই প্রশ্ন জাগে কেন এই জিঘাংসা শুধু কি নারী হওয়ার অপরাধে আমরা কিন্তু মানব জাতি পরায়ণ তাই এই কথা ভুলেই গিয়েছিলাম মৃত্যুর অনেক বছর পর সতেরোশো কুড়ি সালে জন টোনাল্ট এক প্রবন্ধে হাইপিসিয়ার কথা আমাদের জানালেন আচ্ছা তিনি বিশ্ববিপ্লবকে প্রশ্ন করলেন যে পুরুষতন্ত্রের কি এই অধিকার আছে একজন নিষ্পাপ সুন্দরী নারীকে দার্শনিককে এইভাবে হত্যা করার

যাতে সে আর না বলতে পারে অথচ আজও কিন্তু আমরা খনার নিয়ে আজও একটা অনেক সময় চলতে পারি বছর পা না যদি বর্ষে মাঘে শেষ ধন্য রাজা পূর্ণ দেশ এরকম তখন মানে বুঝতেও আমরা অনেক সময় ভুলে যাই যে একজন মেয়ে মহিলা এই কথাগুলো বলেছিলেন এই পূর্বাভাসগুলো উনি দিয়েছিলেন অত বছর আগে কিন্তু তিনি পূর্বাভাসগুলো দিয়েছেন কি করে ধরনের জিনিস আমরা সবাই দেখি কিন্তু বিজ্ঞান একটা বড় কথা এভরিবডি সি বাট নো বডি অবজার্ভ উনি অবজার্ভ করতে চান নেচারটাকে অবজার্ভ করেছিলেন যে প্রকৃতি কি ঘটনাগুলো কিভাবে ঘটছে তার দেওয়ার চেষ্টা হচ্ছে এবং সেটা আজও দেখুন সমানভাবে ভাবে এটা গ্রহণযোগ্য এখনো পর্যন্ত অনেকে নিচ্ছে যে এই যে ঘটনা আজকে যে চলে গেছে তা নয় আজকে আমরা একবিংশ শতাব্দীতে যদি দেখি তাহলে দেখবো অনেক মহিলাই পুরুষের সঙ্গে কাঁদে কাঁদতে কাজ করছেন কিন্তু তাদের প্রতিষ্ঠা দিতে আমরা কিন্তু আজও অপরাগ আজও একটু কুণ্ঠিত না আজও একটু কুণ্ঠিত তার কয়েকটা উদাহরণ আপনাকে বলি আচ্ছা ফ্র্যাঙ্কলিন দিয়ে শুরু করি হ্যাঁ যে ডিএনএর কথা আমরা বলি ডিএনএ সলপিল যুগর যে স্ট্রাকচার তার আবিষ্কর্তা কিন্তু ফ্র্যাঙ্কলিনও কিন্তু তাকে কোনো কৃতিত্ব তারা জ্ঞাতসারই দেননি আবিষ্কর্তারা আচ্ছা জোসলিন বেল আচ্ছা পালসার আবিষ্কার করলেন কিন্তু তিনি নোবেল পুরস্কার পেলেন না পেলেন তার সহযোগী যিনি পুরুষ ছিলেন অ্যান্থনি হিউস তিনি আইনস্টাইনের মতো মহান ব্যক্তিত্ব তিনি যে আপেক্ষিকতা নিয়ে বিশেষ তত্ত্ব যিনি প্রকাশ করলেন তাই তার স্ত্রী মিলেভা আইনস্টাইনের অনেক অবদান ছিল অনেক অবদান কিন্তু তিনি সযত্নে গোড়া থেকেই উনি তার পাশে থেকে থেকে তার যে লেখাগুলো অসম্পূর্ণ থাকতো তিনি সেগুলোকে পূরণ করতেন এবং গাণিতিক ক্যালকুলেশনগুলো সব করতেন উনি এটাই তার বিরাট বড় অবদান সেটাও কিন্তু আইনস্টাইনের মতো ব্যক্তিত্ব কিন্তু স্বীকার করেননি কোথাও ডার্ক ম্যাটার আজকের বিশাল একটা আলোচ্য বিষয় গুপ্ত পদার্থ তার আবিষ্কর্তা ছিলেন যিনি ভেরা রুবিন তার স্বীকৃতি পেতে আবিষ্কার হয়ে অনেক দিন সময় লেগে গিয়েছিল সুতরাং এরকম অজস্র উদাহরণ আজও ছড়িয়ে রয়েছে তাই ভারতবর্ষ যে এর আলাদা ছিল তা নয় আমরা ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাপার কী হলো আমরা কখনোই এই নিয়ে গবেষণা করিনি বা আমাদের যে ঐতিহ্য সম্বন্ধে আমরা বরাবরই উদাসীন তারপর যদি মহিলা গবেষক হন তাহলে তো কোনো কথাই নেই এই যে লিঙ্গ বৈষম্য ভারতবর্ষ কিন্তু চলে এসছে ভারতবর্ষে যখন আধুনিক বিজ্ঞান যখন শুরু হলো সেটা বলতে পারেন ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে যখন ইংরেজরা ভারতবর্ষে এলো তখন যদি কার যদি ইতিহাস দেখি তাহলে রামমোহন বিদ্যাসাগরের মতো গুটি কয়েক সমাজ সংস্কার ছাড়া আর কেউই কিন্তু চাননি বিশেষ করে রাজনৈতিক নেতারা চাননি যে নারীরা শিক্ষায় শিক্ষিত হোক আমাদের প্রধান উদাহরণ হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ গান্ধীজির মতো ব্যক্তিত্ব যিনি নারী শিক্ষা সম্বন্ধে বলেছেন প্রকৃতি নারী আর পুরুষ এই দুই পৃথক সংস্থার সৃষ্টি করেছে শিক্ষা জগত এই পার্থক্য বজায় থাকা উচিত একথা সত্য যে জীবনের দিক থেকে পুরুষ ও নারী উভয়ে সমান কিন্তু তাদের কাজের জগৎ আলাদা নারী ঘরের সর্বময় কর্তি আর পুরুষেরা বাইরে জগতের কর্তা পুরুষ সংসারের উপার্জক আর নারী তা খরচ করবে সঞ্চয় করবে প্রকৃতি আমাদের এই শিক্ষায় দেয় আর আমাদের উচিত তা মেনে চলা নারী কখনোই জীবিকা সংস্থানের জন্য ঘরের বাইরে যাবে না এটা কিন্তু গান্ধীজির বক্তব্য তাহলে দেখুন গান্ধীজির মতো ব্যক্তিত্ব যখন নারী শিক্ষা বিরোধী তৎকালীন পটভূমিতে হয়তো কিছুটা আবার সেটা মানিয়ে নেওয়া যেত কিন্তু যখন আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো আর্থসামাজিক চিত্রটাই পাল্টে গেল হ্যাঁ সেখানে একজনের উপার্জন হ্যাঁ তাই ভাবছি যে 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 একজন একজন মহিলার বা বাড়ির কোনো নারী সদস্যের কত নিশ্চয়ই নিশ্চয়ই হয়ে দরকার কারণ যতক্ষণ না আমরা বাইরের জগতে যাব ততক্ষণ আমার তো মানসিক বিকাশ ঘটবে না আর মায়ের যদি বিকাশ না থাকে তাহলে সন্তানের বিকাশ কিভাবে হবে আর তাহলে দেশ কীভাবে এগিয়ে যাবে বা সমাজ রাষ্ট্র সারা পৃথিবী কিভাবে এগিয়ে যাবে সুতরাং নারী শিক্ষা তো খুবই দরকার এই অবস্থাতেও যে সমস্ত মহিলারা বিজ্ঞানের জগতে অসামান্য স্বাক্ষর রেখেছেন তাদের সংগ্রাম কিন্তু আমরা আজও জানি জানি না না সত্যি ভারতবর্ষে যদি দেখি ভারতবর্ষের প্রথম পিএইচডি কে এখনো আমরা অনেকে হয়তো বলতে পারবো না তিনি হচ্ছেন কমলা সোহিনী প্রথম মহিলা ডক্টর আনন্দীবাই যোশী প্রথম মহিলা ডিএসসি আমাদের একজন বাঙালি অসীমা চ্যাটার্জী এদের জীবনে যে কি লড়াইয়ের মধ্যে গিয়েছে ধারণাই করতে পারছি আমরা ধারণাই করতে পারি না তাদের শুধুমাত্র পড়াশোনার বিষয়ে নয় তাদের লড়াই করতে হচ্ছে সমাজের সঙ্গে ঘরের নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে এত লড়াইকে সামনে রেখে তারা যে এগিয়ে এসছেন তা যদি আজও আমরা জানি আজকে যে একবিংশতাব্দী মেয়েরাও সে সমস্ত কাহিনীর শুনে উজ্জীবিত হবে তারা কিছুটা রসদ পাবে যে আমাদেরও এতটা এগিয়ে যেতে হবে আর সমাজে যেখানে ফিফটি পার্সেন্ট নারী তাদের যদি আমরা অবহেলিত করে রাখি তাহলে সমাজটা কী করে পরিসংখ্যানটা তাই বলে তাই না আবার দেখুন ভারতবর্ষের নবজাগরণ শুরু হলো বাংলাকে দিয়ে যে আমি নাম দুটো বাংলাকে দিয়ে বাংলা মানুষ পিছিয়ে পড়লাম কেন ভারতবর্ষের প্রাচীন ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন নারী এবং পুরুষ সমাজে সবাই কিন্তু সমান মর্যাদা পেতো বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে আমরা সেই যুগে অনেক বিদুষী নারীকে পেয়েছি আমাদের ইতিহাসে তাহলে প্রশ্ন হলো হঠাৎ করে ভারতীয় নারীদের অবস্থা এত খারাপ হয়ে গেল কেন তার কারণ মনে হয় যে বৈদেশিক হানাদার ভারতবর্ষ কিন্তু কখনোই বাইরের দেশকে আক্রমণ করেনি অথচ ভারতবর্ষ আক্রান্ত হয়েছে আক্রান্ত বারবার হয়েছে কেন তার ধনসম্পদের জন্য যখন তার ধন সম্পদ লুট করতে তখন তার সাথে সাথে নারীকেও লুট করতে শুরু করলো নারী লুণ্ঠন শুরু হয়ে গেল রক্ষণ করাটাই হয়ে গেল আসল তার তো ভীরু জাতি বাঙালি তো ভীরু বীরের জাতি কখনোই ছিল না কারণ তাদের যে সম্পদ ছিল তাদের কখনোই বীর গড়ে তুলতে সাহায্য করেনি তাদের লড়াইয়ের দরকার লড়াইয়ের দরকার হতো না তাদের লড়াই করে ছিনিয়ে আনার দরকার হতো না তারা নেচারালি তারা মেয়েদের অন্তঃপুর বাসিন পদ্মা করে তুললো কিন্তু কিছু অঞ্চলে এই ধরনের পদ্মা করা দরকার হয়নি যেমন ধরুন মারাঠারা তারা ছিল বীরের জাতি বরাবরই তাছাড়া তাদের প্রাকৃতিক যে ভৌগোলিক অবস্থান সেটা সুযোগও তারা পেয়েছিল তাদের একদিকে ছিল আরব সাগর অন্যদিকে ছিল আরাবল্লি পর্বতমালা তার মাঝখানে তারা রয়েছেন নেচারালি তাদের বাইরের কোনো লোক তেমন আক্রমণ করতে পারেনি তাই তাদের মেয়েরা ছিল স্বাধীন এই কারণেই মনে হয় মারাঠা মেয়েরাই প্রথম এগিয়েছে বাংলার মেয়েরা অনেক আগে সুযোগ পাওয়া সত্ত্বেও মারাঠা মেয়েদের এগিয়ে আসা সম্ভব হয়েছে কারণ তাদের সামাজিক অবস্থা সুতরাং সামাজিক অবস্থা যে নারীর এই পিছিয়ে পড়ার পেছনে অনেকটা দায়ী এটা কিন্তু একটা বড় প্রমাণ তার ইংরেজি শাসকরা যখন ভারতবর্ষে এলো তখন ভারতবর্ষে শিক্ষার জন্য অনেকে অনেক কিছু করেছেন কিন্তু নারীদের জন্য যে বিশেষ কিছু করেছেন মনে হয় না বেথুনের মতো কয়েকজন সমাজ সংস্কার ছাড়া ইংরেজ শাসকরা কখনোই মনে প্রাণে চাইতেন না ভারতবর্ষের নারীরা এনেছিলেন কেন চাইতেন না তার কারণ তাদের নিজেদের দেশেই নারী শিক্ষা অনেকটা পিছিয়ে ছিল ভারতবর্ষে যখন আমাদের প্রথম ডাক্তার হলেন আনন্দীবাই যোশী আনন্দীবাই যোশীর পর একজন বাঙালি যিনি ডাক্তার হলেন তখন কিন্তু ইংরেজে ইংরেজদের মাত্র একজন ডাক্তার শাসক যারা তাদের মাত্র একজন ডাক্তার আমাদের শাসিত একজন ডাক্তার নেতাজি তারা মনে প্রাণী কখনো চাইতেন না যে ভারতবর্ষে মেয়ে এগিয়ে অথচ কিন্তু তাদের কাছে চিকিৎসা ক্ষেত্রে শিক্ষাটা খুব জরুরি ছিল ইংরেজ শাসকরা ভারতবর্ষে ইংরেজ আমাদের শিক্ষা শুরু করেছিলেন বিজ্ঞান চর্চা কিন্তু নারী শিক্ষার ব্যাপারে যে তারা কোনো উৎসাহ দেখেছিলেন তা আমাদের মনে হয় না যদিও বেতনের মতো গুটিক সমাজ সংস্কার কথা যদি আমরা বাদ দিই একটা উদাহরণ দিই আঠাশে অক্টোবর আঠারোশো আচ্ছা পণ্ডিত মধুসূদন গুপ্ত কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ করলেন অবাক হওয়ার কথা সেই ঘটনাকে সম্মান দিতে কিনা আমাদের ইংরেজ প্রভুরা কলকাতার ফোর্ট উইলিয়াম থেকে একুশ বার তো করল আরে আনন্দ হওয়ার কথা তোর রামমোহন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদের কারণ এরাই তো লড়াই করেছিলেন এদের পাশ্চাত্য শিক্ষা চালু করার জন্য আর সেই নিটিবদের ডাক্তার হওয়ার জন্য ইংরেজ প্রভুদের কুর্নিশ অবাক হওয়ার মতো ঘটনা না তার কারণ হয়তো দুটো একটা তাদের বিশ্ববাসীকে দেখানো দেখ আমি ভারতবাসীদের কেমন জাদ মেরে দিলুম হিন্দুদের মরা কাটিয়ে অন্য একটা তাদের প্রয়োজন কারণ ইংরেজ প্রভুরা যখন আমাদের দেশে আসতেন তখন প্রায়ই রোগের শিকার হতেন আর ফটাফট মারা যেতেন মানে এখানকার জল হওয়ার সঙ্গে তারা নিজেদেরকে খাপ খাওয়াতে পারতেনা খাওয়াতে পারতেন না তাই একটা প্রবাদই ছিল তাদের কেউ পরপর দুটো বড়দিন পালন করতে পারলে ভারতবর্ষে মারিতে তাকে সৌভাগ্যবান মনে করা অথচ দেখুন সেই সময়ে ভারতবর্ষের একটা মেয়ে একা একা আমেরিকায় গিয়ে ডাক্তার হয়ে ফিরে এলেন শুধু ফিরে এলেন না এলেন যক্ষা রোগ নিয়ে আচ্ছা এবং মাত্র একুশ বছর বয়সে মারা গেলেন তার চিকিৎসার কোনো ব্যবস্থাই কেউ করলো না মানে দেশবাসী না ইংরেজিরা তাহলে ইংরেজরা যে নারীদের শিক্ষা চাইতেন না এটা কিন্তু একটা একটা উদাহরণ কারণ নারী শিক্ষা খুব জরুরি ছিল ইংরেজিদের ক্ষেত্রেও নারীরা ডাক্তার হয়ে আসুক এটা তাদের কাছে খুব জরুরি ছিল কিন্তু তারা করতে চাননি তার কারণ হয়তো আমাদের দেশে যখন এই যে আপনি বললেন ডাক্তার হয়ে মহিলা এলেন তিনি কি আনন্দবাই যোশী তিনি আনন্দবাই আচ্ছা আচ্ছা তিনি মাত্র একুশ বছর বয়সে মারা গেলেন একুশ বছর বয়সে মাত্র মারা যান তার যে শিক্ষাটা তিনি নিয়ে এলেন তার কোনো ফল আমরা তার না ফল আমরা পাইনি সেই জন্য আমাদের কাদম্বিনী গাঙ্গুলিকে আমরা প্রথম ডাক্তার যিনি ভারতবর্ষে কাজ করেছেন তিনি হচ্ছেন কাদম্বিনী গাঙ্গুলি তাকেই আমরা মনে করি তাকেই আমরা মনে করি কাদম্বিনী গাঙ্গুলিও সমস্যাভাবিক প্রায় ছ মাস পরেই তার তিনি কিন্তু ডাক্তার হন এবং ভারতবর্ষ থেকে শুনেছি তাকে ওই ডাক্তারি ডিগ্রি নিতে দিনের পর দিন লড়াই করতে হয় তাকে শুধু দিনের পর দিন লড়াই করতে হয়েছিল না তাকে ডাক্তারি ডিগ্রি দেওয়া হয়নি দেওয়া হয়নি পুরোপুরি তিনি ডাক্তার ছিলেন শুধু তাকে একটা সার্টিফিকেট দেওয়া যাতে তিনি চিকিৎসা করতে পারতেন কিন্তু তাকে সে ধরনের কোনো ডিগ্রি দান করা হয়নি এরকম অসংখ্য উদাহরণ রয়ে গেছে ইংরেজদের নিজেদের কাছেই কোন তখন মহিলা ডাক্তার ছিল না তখন মাত্র একজন ডাক্তার ভারতবর্ষে দুজন ডাক্তার আচ্ছা আবার যদি ধরেন বিশ্বের প্রথম মহিলা ডাক্তার মেরি এলিজাবেথ তিনি আমেরিকার তিনিও কিন্তু কাদম্বিনী চাইতে বেশি দিন এগিয়ে নন কাদম্বিনী বা আনন্দীবাহের চাইতে তিনি প্রায় পনেরো বছর আগে ডাক্তারি পাশ করেছেন সুতরাং আমরা যদি বিশ্বের ইতিহাস দেখি নারীদের চিকিৎসা জগতে কিন্তু ভারতবর্ষ অনেকটাই এগিয়ে বিশ্বের অনেক দেশ চাইতে কিন্তু ভারতবর্ষ না তবু শান্ত না এটা একটা এই যে ঘটনা এতে ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু অন্যান্য যেমন আমি বললাম আইনস্টাইন বা সযত্নে এড়িয়ে গেছেন ভারতবর্ষের পুরুষ বিজ্ঞানীরাও কিন্তু অনেকেই আমাদের মেয়েদের এড়িয়ে গেছেন তার একটা উদাহরণ আজকে আপনাদের বলবো ভারতবর্ষের প্রথম মহিলা পিএইচডি ডক্টর কমলা সোহিনী কমলে সৈনি মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন আমি আগেই বললাম সব মহারাষ্ট্র থেকে এসেছিল মেয়েরা তা তার মা বাবা চাইতেন তাদের মেয়ে যেন একটা মেরি হোক আচ্ছা মাদামকুরির মাদামকুরীর মতো তাকে ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখাতেন যে তোমাকে মেরিকুড়ি হতে হবে মেয়েও একরখা মেয়েও প্রচণ্ড পড়াশোনা করে এবং প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয় এবং মুম্বাই ইউনিভার্সিটি থেকে তিনি প্রথম রসায়নে অনার্স নিয়ে বেরিয়ে এলেন রেকর্ড মার্কস নিয়ে তার অর্থে কি তার আগে কেউ ততখানি নম্বর পাননি এবার মা বাবার দিচ্ছে তা পূরণ করার জন্য তাকে গবেষণা করতে হবে তখন গবেষণাগার বলতে একটাই মাত্র আইআইএসসি আইএসসি ব্যাঙ্গালোর রমন রমণ করে এসছেন নোবেল পুরস্কার প্রাপ্ত সবার ইচ্ছে সেখানে যেন আমরা গবেষণা করার সুযোগ পাই কমলা মনে মনে যথেষ্ট আশাবাদী কারণ তিনি যা নম্বর পেয়েছেন তাতে সবাইকে তাক লাগিয়ে দেওয়ার মতো উনি জানেন যে আমি গেলেই ওখানে চান্স পেয়ে যাব। কমলা মা বাবার কাকাকে নিয়ে চললেন সিবি রমণের কাছে আইআইএসসিতে আইএসসিতে ব্যাঙ্গালোরে ভর্তি হওয়ার জন্য রাস্তায় যাওয়ার সময় বিভিন্ন ধরনের প্রশ্নবান তাদের কাছ থেকে ছুটে আসতে লাগলো এত বড় মেয়ে কোথায় যাচ্ছে তার মা বাবাকে সবাই প্রশ্ন করতে লাগলো কি বিয়ে সম্বন্ধ দেখতে যাচ্ছেন না কি এখানে কি মেয়েকে পাত্র পাওয়া যাচ্ছে না কারণ কমলা ছিলেন একটু মোটা সোটা একটু গায়ের রঙ চাপা চাপা তাই ভাবলো যে এত বড়ো পরিবারের মেয়ে পাত্র পাওয়া যাচ্ছে না তাই ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হচ্ছে পাত্রস্ত করার জন্য কমলা মনে মনে লজ্জা পাচ্ছিলেন কিন্তু আনন্দ হচ্ছিল যে আমি এমন একটা জিনিস করবো যাতে সবাই আমাকে কিনবে কিন্তু তিনি জানতেন না তো তিনি নারী নারী হওয়ার কত কষ্ট যখন আইআইসি ব্যাঙ্গালোরে গেলেন সিবি রমণের কাছে আর জি পেশ করার সাথে সাথে সিবি রমন মুখের উপরে বললেন যে আমার ইনস্টিটিউশনে কোনো নারীকে ভর্তি করা হয় না কমলা জবাব চাইলেন মানে মেয়েদের জন্য কোনো সিট নেই মেয়েদের জন্য কোনো সিট নেই মেয়েদের ভর্তি করা হবে না কমলা যখন জবাব চাইলেন কেন কমলার বাবা মা জানতে চাইলেন কেন এত নম্বর পেয়েছি আমার মেয়ে কেন ভর্তি হবে না সিভি রমণ বললেন আই এম ম্যান অফ সিঙ্গেল ওয়ার্ড আমি এক কথার মানুষ সুতরাং ভর্তি হবে না হবে না কমলার মা বাবা বললেন চলো ফিরে যায় দেখি তোমাকে অন্য কোথাও ভালো জায়গায় ভর্তি করব কমলা কিন্তু একজেতা বললেন আমি গান্ধীজি দেশের মেয়ে আমি কেন ছাড়ব আমি সত্যাগ্রহ শুরু করবো রমণের দরজায় সত্যাগ্রহ শুরু করলেন শিবিরমন প্রথম দিন তাকে এড়িয়ে চলে গেলেন কিন্তু শিবিরমন তো রমণ বাড়ি গিয়ে তার মনে অনুশোচনা হলো তিনি ফিরে এলেন তার দিন বললেন ঠিক আছে তোমাকে আমি ভর্তি করবো তিনিও সামাজিক পরিমণ্ডলের কাছে তিনিও কারণ সামাজিক তিনিও তার মানসিকতাকে সেই জায়গায় নিয়ে যেতে পারেননি সেটাই আমি বলতে চাইছি যে আমাদের সামাজিক পরিকাঠামো এমন ছিল যে আমরা মেয়েদের শিক্ষিত করব সেই জায়গায় আমরা পৌঁছাতেই পারি বিশেষ করে আবার বিজ্ঞানের বিভাগে বিশেষ করে বিজ্ঞানের বিভাগে তা শিবির রমন শর্ত রাখলেন তার কাছে যে তিনি তাকে ভর্তি করতে পারেন এই শর্তে তিনি কখনোই রেগুলার ক্যান্ডিডেট হিসাবে বিবেচিত হবেন না এক নম্বর ল্যাবরেটরিতে তার কাজ করার সময়সীমা তার গাইডের উপর নির্ভর করবে কারণ কখন ল্যাব ফাঁকা পাওয়া যাবে তখন তিনি কাজ করতে পারবেন অন্য সময় কাজ করতে পারবেন না কোন পুরুষ শিক্ষার্থী থাকবে তখন তিনি পারবেন না তখন তিনি পারবেন না এই ধরনের একটা কঠিন সময়সীমা আর একটা বড় কথা বললেন ল্যাবরেটরি পরিবেশ তিনি বজায় রাখার চেষ্টা করবেন এটা কমলাকে মনে খুব আঘাত দিয়েছিল হ্যাঁ মানে এটা পরোক্ষে বা ঘুরিয়ে মানে একটু চারিত্রিক ব্যাপারে এটাকে একটা আলো করলো এই আঘাতটা তো একটা মেয়ের পক্ষে সত্যি যে পরিবেশ দূষণ করার কাজ কি শুধু আমার দিক থেকেই হয় একটা মহিলাকে যথেষ্ট শিক্ষিত মেয়েকে যথেষ্ট আঘাত দিতে পারে এটা যে কত আঘাত দিয়েছে সেটা আমি বুঝতেও পারি কারণ কমলা রমণকে কখনই ক্ষমা করতে পারেনি শিবির মনের মতো বিজ্ঞানীকেও তাই উনিশশো সালে যখন মুম্বাইয়ে ভাবা রিসার্চ ইনস্টিটিউশনে উইমেন সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশনে এক সম্বর্ধনা সভায় তাকে সম্বর্ধিত করা হয় তখন তিনি রমণ সম্বন্ধে বলেন দো রমন ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট হি ওয়াজ ভেরি ন্যারো মাইন্ডেড তিনি পারপাসলি কথাটা ইউজ করছেন ন্যারো মাইন্ডেড মনে রাখতে হবে একজন ভারতবর্ষে একমাত্র বিজ্ঞানী যিনি নোভেল নিয়ে এসছেন তার সম্বন্ধে উনি বলছেন ভেরি ন্যারো মাইন্ডেড আই ক্যান নেভার ফরগেট দ্য ওয়ে হি ট্রিটেড মি জাস্ট বিফোর বিকজ আই এম এ ওমেন এটা কমলা মনে কতখানি আঘাত দিয়েছিল আমরা থেকে বুঝতে পারি ভর্তি শর্ত হিসাবে যে শর্তগুলো রাখা হয়েছিল তার কোনোটাই কিন্তু কমলা মন থেকে মেনে নিতে পারেননি তাই তার মুখ থেকে আমরা শুনি ইভেন দেন রমন ডিড নট অ্যাডমিট মি অ্যাজ এ রেগুলার ক্যান্ডিডেট দিস so এ গ্রেট those days. তার মানে বুঝতে পারছি যে তিনি বাধ্য হয়ে এই শর্তগুলো মেনে নিয়েছিলেন আর একজন নারী হওয়ার জন্য তার মনে কতখানি আঘাত লেগেছিল এটা আমরা সহজেই বুঝতে পারি কিন্তু যাই হোক তিনি একজন উদার মনের শিক্ষককে পেয়েছিলেন সেখানে তার নাম ছিল শ্রীনিবাসন তিনি পড়াশোনার ব্যাপারে যথেষ্টই কঠোর কিন্তু শিক্ষক হিসাবে যথেষ্ট উদার চরিত্রের কমলাকে মেয়ের মতোই স্নেহ করতেন তাকে শেখাতেন কীভাবে গবেষণা করতে হয় কীভাবে অন্যান্য বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ রাখতে হয় তারই উৎসাহে তিনি বিদেশে রিসার্চ করার সুযোগ পান এবং একটা কথা বলে রাখি কমলা একটা বিরাট বড়ো রেকর্ড আছে যা আমরা অনেক জানি না তিনি যে থিসিসটা লেগেছিলেন সেটা মাত্র বিয়াল্লিশ পাতার হাতে লেখা থিসিস তার জন্য তাকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি দেওয়া হয়েছিল যেটা আজ পর্যন্ত বিশ্ব রেকর্ড এত কম সময়ে বিশ্ব রেকর্ড এখনও পর্যন্ত রেকর্ড ভাঙতে কেউ পায়নি কারণ এত কম সময়ে এত কম পাতার হাতে লেখা থিসিসের জন্য পিএইচডি তারপর বিজ্ঞানের মতো একটা বিষয়ে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে যেটা ভাবা যায় না তার কাজটা হচ্ছে তিনি সাইক্রোটন সি বলে একটা যোগ তৈরি করেছিলেন যার জন্য তাকে পিএইচডি দেওয়া হয়েছিল তার গঠন তিনি পড়েছিলেন সেটা উনি শুরু করেছিলেন সিবি রমণের গবেষণাগারে যখন ছিলেন তখন সেখানে কিন্তু এই ধরনের কোনো পরিকাঠামো ছিল না কিন্তু তিনি তার যে বুদ্ধিমত্তার জোরেই এটা আবিষ্কার করতে পেরেছিলেন তারপর যখন তিনি দেশে ফিরে এলেন তখন তিনি জয়েন করলেন হার্ডিন কলেজে সেই হার্ডিন কলেজে জয়েন করার সময় তিনি একমাত্র মেয়ে অধ্যাপক এবং শিক্ষিকা কোনো ছাত্রও মেয়ে নেই সেই পরিবেশে তিনি কাজ করছিলেন হাঁপিয়ে উঠেছিলেন এদিকে বাড়ির চাপ বিয়ে দিতে হবে সুতরাং তিনি আবার মুম্বাই ফিরে এলেন এবং মুম্বাইয়ে যোগদান করলেন কলেজে পড়ালেন পড়ানোর সময় তার একটা বিরাট বড়ো কাজ করেছিলেন তিনি নিরা নিয়ে গবেষণা নিরা হচ্ছে খেজুর গাছের রস মারাঠাদের আঞ্চলিক ভাষায় তাকে নিরা বলা হয় সেখানে আদিবাসী মেয়েরা যখন তাদের গর্ভধারণের সময় সেই খেজুর আছে রসটা খেত এবং উনি আশ্চর্যভাবে লক্ষ্য করেছেন তাদের কোনো রোগ হতো না তারা অপুষ্টিতে ভোগে কিন্তু নিরার খাওয়ার ফলে তাদের সন্তানরা ভালোভাবে সন্তান হতো এই যে ট্র্যাডিশনাল নলেজ তাতে তিনি কাজে লাগিয়েছিলেন এবং তখন আমাদের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ তাকে উৎসাহিত করেছিলেন এটা নিয়ে গবেষণা চালিয়ে যাওয়ার জন্য তাকে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল এটা খুব দরকার এটা খুব দরকার আমরা এত জনসংখ্যা এত সেখানে আদিবাসী মানুষরা এই সমস্ত সম্পদগুলো ওদের মধ্যে রয়েছে এবং ট্র্যাডিশনাল একটা মেডিসিন আমাদের একটা ফোক ফোক মেডিসিন যেগুলো সেগুলো রয়েছে এরপর অনেক কাজ কিন্তু ভারতবর্ষে করেছিলেন এবং মেয়েরাই কিন্তু এর পায়নিয়ার এই বছর ডক্টর অসীমাচার্যীর জন্মশতবার্ষিকী অসীমা আচার্জি কিন্তু এ নিয়ে অনেক কাজ করেছিলেন এই বিষয়টি নিয়ে এই এই ধরনের গাছ নিয়ে তার ছোটবেলার থেকে তাকে এইভাবেই শিক্ষা দেওয়া হয়েছিল যে ভারতবর্ষের ঐতিহ্য কী তিনি ঠিক করে নিয়েছিলেন আমি এই নিয়েই কাজ করব। বেল নিয়ে তার প্রথম গবেষণা বেলের যে আমাদের পেটের রোগ সাথে আমরা বেল ব্যবহার করি তার মধ্যে কি যোগও রয়েছে তারপর তিনি দেখেছিলেন গ্রামের লোকেরা শুশুনি শাক যেটা আমরা শুশুনি খাই আর ব্রাহ্মী শাকে রস মিশিয়ে খায় তাতে অনিদ্রা দূর হয় এর থেকে তিনি মৃগি রোগের ওষুধ আবিষ্কার করেছিলেন যেটার পেটেন্ট আজও রয়েছে এবং খুব কম পয়সায় আয়ুষ ফিফটি সিক্স পাওয়া যায় তার পেটেন্ট কিন্তু আমাদের অসীমা চ্যাটার্জি নিয়েছিলেন অসীমা চ্যাটার্জি ভারতবর্ষের প্রথম মহিলা ডিএসসি ভারতবর্ষে প্রথম মহিলা কংগ্রেসের তিনি সভাপতি আচ্ছা মানে বিজ্ঞান কংগ্রেসের মহিলা সভাপতি প্রথম ভারতবর্ষে প্রচুর ভাটনগর পুরস্কার বিজ্ঞানের প্রথম মহিলা হিসাবে তিনি পান এতগুলো প্রথম স্থান তিনি অধিকার করেছেন তার পিছনে কিন্তু অবদান বিশাল তো এই অ্যাকচুয়ালি ডক্টর চ্যাটার্জি একটা ব্যাপার বলতে পারি যে আজকের আসরে এই সার্ধ শতবর্ষে অসীমা চ্যাটার্জিকে আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানালাম এবং এতদিনের না জানার জন্যে আমাদের তো এটা অপরাধ নয় আমরা সত্যি জানতে পারিনি জানার সুযোগ আমাদের ছিল না তাই না জানার জন্য আমরা আমাদের দুঃখ প্রকাশ করতে পারি যে আমরা সত্যি অসীমা চ্যাটার্জি আপনাকে আমরা জানতাম না কিন্তু আজকে আপনার জন্য আজকে আসলে এই যে জানতে পারলাম না এটা একটা বিরাট পাওনা হলো কিন্তু আমাদের সো এই ষাধ্য শতবর্ষে আমরা আর এক নারীকেও আমরা বছর ভোর শ্রদ্ধা জানিয়ে আসছি ভগিনী নিবেদিতাকে তিনি বিদেশি হয়েও আমাদের শ্রদ্ধা নিয়েছেন কিন্তু আমাদের দেশেই আরেকজন আমাদের দেশীয় মহিলাই শ্রদ্ধার জন্য যে অপেক্ষায় ছিলেন সেটা আজকে শেষ হলো খুব ভালো লাগলো কারণ আমরা সবাই চাই এই ইতিহাসগুলো সবার সামনে উঠে আসুক আমরা অনুপ্রাণিত হব কিন্তু আবারও সময় সুযোগ পেলে আমাদের এরকম নতুন নতুন তথ্য দিয়ে আমাদের আসরে আলোচনাকে আরও সমৃদ্ধ করবেন এবং আমাদের মা বোনেদের মধ্যে এই যে গ্লানিটা ছিল না আমরা বিজ্ঞান নিয়ে চলতে জানি না আমরা অঙ্ক ভেদ ভালো করে পড়তে পারি না আমাদের নাকি তত বুদ্ধি নেই কি মিথ্যে সেটা আপনি প্রমাণ করে দিলেন আপনার প্রতিটি ঘটনার উল্লেখে আমরা সেটা খুঁজে পেলাম তো আরও কিছু বলবেন নাকি আমরা নিশ্চয়ই আমি পরে আমি আবার কমলা সৈনি বা এদের নিয়ে বলতে চাই কারণ আপনারা আমাকে এই সুযোগ করে দিলেন উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের সঞ্চালক হিসেবে আমার একটা দায়িত্ব বিজ্ঞানের জনপ্রিয়তা জনপ্রিয়করণ আপনাদের মাধ্যমে সেই সুযোগ পেলাম সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমি আশা করি ভবিষ্যতে আরও নারী শিক্ষা নিয়ে বলার সুযোগ পাবো তাহলে আসরের পক্ষ থেকেও আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর মা বোনের পক্ষ থেকে কিন্তু আমি একদম কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের আপনি মনের জোরটা আবার ফিরিয়ে দিলেন তো আমাদের পরবর্তী প্রজন্মের যারা মেয়েরা আজকে লেখাপড়া এগিয়ে আসছে কোনোভাবেই তাদের আমরা ছোট করব না যে তোমরা মেয়ে বলে বিজ্ঞান চর্চা এগিয়ে এসো তো আজকে আমরা আলোচনার এখানে ইতি টানছি মা বোনেরা শুনলেন আর মনের জোর পেলেন তো খবরদার বাড়ির মেয়েটিকে মোটেই বিজ্ঞান নিয়ে পড়াশোনায় বাধা দেবেন না মনে থাকবে আর যদি কর্তারা দেন তাদেরও একদম এই আলোচনাটা শুনিয়ে ছাড়বেন আজ তবে এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার